বিষ্ণুপুর পৌরসভার বোর্ড গঠন তৃণমূলে। পুর নির্বাচনে পৌরসভার 19টি আসনের মধ্যে 13টি আসনে জয় পেয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে রাজ্যের শাসক দল। বাকি আসনের দুটিতে বিজেপি, একটিতে কংগ্রেস এবং 3টি আসনে নির্দল প্রার্থী জয়লাভ করেছেন। মঙ্গলবার পৌরসভার মিটিং হলে আনুষ্ঠানিকভাবে 19 জন কাউন্সিলর শপথ নেন। নবনিযুক্ত কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান বিষ্ণুপুর মহকুমার শাসক অনুপ কুমার দত্ত। পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন গৌতম গোস্বামী ও ভাইস চেয়ারম্যান মহাবীর আগরওয়াল। দলনেত্রী যে দায়িত্ব দিয়েছেন তার দায়িত্ব সহকারে পালন করার কথা জানান চেয়ারম্যান গৌতম গোস্বামী। আমাদের পঞ্চায়েত মিউনিসিপ্যাল অ্যাক্ট অনুসারে আজকে সকাল 11টার সময় বিষ্ণুপুর পৌরসভার কনফারেন্স হলে বোর্ড অফ কাউন্সিলরের ফার্স্ট মিটিংটা ডাকা ছিল। সেই মিটিংয়ে বিষ্ণুপুর পৌরসভার নিউলি ইলেক্টেড 19 জন কাউন্সিলর তারা উপস্থিত ছিলেন এবং তাদের প্রত্যেকের শপথ গ্রহণ সুসম্পন্ন হয়েছে এবং একই সাথে সাথে আজকে চেয়ারম্যান হিসেবে তারা ইলেক্ট করেছেন শ্রী গৌতম গোস্বামী। তাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছেন, তার নামটা গৃহীত হয়েছে, তিনি শপথ পাঠ করেছেন এবং গৌতম গোস্বামী যিনি চেয়ারম্যান তিনি ভাইস চেয়ারপার্সন হিসেবে নমিনেট করেছেন। বিষ্ণুপুরের মানুষের যে স্বাচ্ছন্দ্য, নাগরিক পরিষেবা, বিষ্ণুপুর শহর পরিষ্কার পরিচ্ছন্ন এবং আগামী দিন সুন্দর বিষ্ণুপুর, স্বাদের বিষ্ণুপুর, ঐতিহাসিক বিষ্ণুপুর, পর্যটনের বিষ্ণুপুর এবং সর্বোপরি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দায়িত্ব আমাকে দিয়েছেন আমি অক্ষরে অক্ষরে পালন করে এই বিষ্ণুপুরের মানুষের সুখ দুঃখের পাশে থেকে আগামী 5টা বছর কাজ করবো এবং নেত্রী যেভাবে আমাদেরকে আদেশ দেবেন আমি সেই পালন করতে বাধ্যপরিকর। বাঁকুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।